আজ রান্না করছি নিরামিষ কাঁচকলা আলুর তরকারি। নিরামিষ কাঁচকলা আলু তরকারি করছি, সেই জন্য প্রথমে সরষার তেলে নুন আর হলুদ ভালো করে মিশিয়ে এইভাবে কেটে নেওয়া কাঁচকলা আলুগুলো আমি ভেজে নিচ্ছি। এবার আধ ভাজা যখন হয়ে গেছে একটু পাঁচফোড়ন দিচ্ছি, আমি আজকে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আগে দিলেও হতো, আগে আমি আর দিইনি, এখন পাঁচফোড়নটা আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আবার আলু আর কাঁচকলাগুলো আর একটু লাল করে আমি দিয়ে নেব। পাঁচফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে, আবার আমি কাঁচকলা আলুগুলো তার সাথে মিশিয়ে নিলাম, আবার আমি এটা ভেজে নেব। এইভাবে ফোড়ন পাল্টে পাল্টে করলে তরকারি প্রত্যেকবার একই রকম স্বাদ হয় না, একটু স্বাদে পার্থক্য দেখা যায়। স্বাদ এইভাবে কখনো জিরে ফোড়ন, কখনো পাঁচফোড়ন দিয়ে, কখনো মেথি ফোড়ন দিয়ে আমি নানাভাবে করে থাকি। এতে আর একঘেয়ে লাগে না কোনো সবজি রান্না। যে ফোড়ন পাল্টে পাল্টে যারা ভিডিওটা দেখছেন তাদের দেখে বলছি, ফোড়ন এভাবে পাল্টে পাল্টে করে দেখবেন, খুব ভালো লাগবে। পাঁচফোড়নের ফ্লেভারটা এমনিতে আমার খুব ভালো লাগে। তা এবার আমি ঢাকা দিয়ে সবজিগুলো আবার ভেজে নেব। এখানে বলে রাখি, কাঁচকলা একটু ভেজে করলে আর আলু তো বটেই, তরকারি খেতে খুব ভালো লাগে। আলু আর কাঁচকলা কোনো মোটামুটি ভেজে নিয়েছি আমি। এখন এটা আমল বিস্তার থাকো করে একটু আদা দিয়েছি, আর ওই আমল বিস্তার দিয়ে একটু জল দিয়েছি, আদা রসটা ছিটে সেই জন্য। আর এবার আমি এক চিমটে ওখানে হিং, এরকম সামান্য হিং দিয়ে দিলাম। আর এটা যার নিজস্ব রুচি অনুযায়ী দিতে পারে। আমার নিরামিষটা যদি হিঙের গন্ধটা ভালো লাগে, আর হিংটা আমি একটু জল মিশিয়ে তারপর দিলাম। এই জন্য হিংটা দলা পাকিয়ে গেছিলো, সব ভালো মতো গলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার হবে। এবার আমি বাকি কিছু মশলাকে যোগ করছি। এত করে আদা আর হিংটা যোগ করার পর আমি কী কী দিয়েছি একটু বলে দিই। এখানে দেখুন একটু গুড় দিয়েছি, নিরামিষ তরকারিতে গুড়টা দিলে একটু চিনির পরিবর্তনে গুড় দিই, মিষ্টি হলে ভালো লাগে। ছোটো একটা তেজপাতা দিয়েছি, হলুদ গুঁড়ো, সে শুকনো লঙ্কার গুঁড়ো, আর আছে দারচিনি গুঁড়ো, আর দিয়ে আর ধনে গুঁড়ো, এটা দুটোই কাঁচা আর ভাজা দু রকমই আছে। এক কথায় আমার ঘরে যা যা সব মশলা আপাতত আছে আমি সেগুলো দিয়ে করছি। আর এই আসলে এই মশলাগুলো দিয়ে রান্না করলে ফ্লেভারটা আর স্বাদ খুব ভালো লাগে আমার কাছে সেই জন্য। আর আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তবে আপনারা নিজেদের পছন্দ মতো মশলা যোগ করতে পারেন। আপনারা চাইলে এখানে দারচিনি না দিয়ে এখানে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, ধনে ছিটে গোলমরিচ গুঁড়ো তাও হবে, যার যেটা খুশি। রান্নাটা যে যার নিজস্ব রুচি মতো। তা আমি আজকে এইভাবে করছি, একঘেয়ে সবজি একই মশলা দিয়ে ভালো লাগে না আমার। এবার আমি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা ভিডিওটা দেখছেন যদি মনে হয় করবেন একটু স্বাদ পাল্টে, তবে এই মশলা দিয়ে করতে পারেন, নতুবা আপনারা নিজেদের পছন্দ মতো মশলা যোগ করে তরকারিটা করতে পারেন। এই পর্যায়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম, মানে শুকনো মশলাগুলো পুড়ে যাবে, কারণ ঢাকা দিয়ে আমি কম আছে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যে কষাচ্ছি না, মশলাটা কষে তৈরি এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি একটু জল দেবো, একটু মাখা মাখা রাখবো, আর যেটুকু বাকি আছে সেদ্ধ হতে সেটাও সেদ্ধ হয়ে যাবে। কাঁচকলা আলু ভাজতে ভাজতে আর মশলার সঙ্গে কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর মশলাগুলো কষা হয়ে তেল চলে এসছে। কাঁচকলা আলু ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, এবার তরকারির জন্য এটুকু নুন দিচ্ছি আমি। আর এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে কাঁচকলার আরও রেসিপি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। সবগুলো মশলার ফোড়ন একটু বদল বদল করেই আছে, তবুও ইচ্ছা হলে দেখতে পারেন। যারা নিরামিষ তরকারি পছন্দ করে, আমার চ্যানেলে বেশিরভাগ নিরামিষ তরকারি আছে। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো। দেখুন কাঁচকলার তরকারিটা আমার হয়ে গেছে, আজকে একদম শুকনো আমি করবো না, এইটুকু রাখবো ঝোল। আর এই যে এইটুকু ঘি আমি এখন মিশিয়ে দিচ্ছি, বেশি ঘি দেবো না, তেলটা একটু বেশি দেওয়া হয়েছে। ঘিটা আমি মিশিয়ে দিচ্ছি, তারপর দেখাচ্ছি। ঘিটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি, আর নুন আর দিতে হয়নি, যেটুকু নুন দিয়েছিলাম সেটুকুই যথেষ্ট ছিল। তরকারিটা এবার আমি নামিয়ে দেবো। আমার চ্যানেলে কাঁচকলার আলুর আরও রেসিপি আছে, আর এইভাবে যদি ট্রাই করেন করে দেখতে পারেন, খুব একটা খারাপ লাগবে না। এবার আমার তরকারিটা পরিবেশনের জন্য তৈরি। কাঁচকলা আলুর তরকারিটা হয়ে গেছে।